সেমিস্টার ফাইভে যারা পড়ছো আর যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, তাদের আমি আজকে এসিসি A1 পেপার থেকে কিছু সাজেশান দিচ্ছি। তো তার আগে আমার একটা কথা বলছি তোমাদের, যে এখানে ফুল মার্কস থাকে 80। 80তে তোমাদের পরীক্ষা হবে, অন্যান্য পেপার যেমন সিসি কোর্সগুলো তোমাদের 65-এ পরীক্ষা হয়, কিন্তু এসিসি পেপারগুলো সবসময় 80 মার্কসে পরীক্ষা হয়। আশা করি তোমরা এটা জানো। তো এখানে তোমাদের 15 মার্কসের যে কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আর 5 মার্কসের কোশ্চেন 5টা করতে হবে, আর 1 মার্কের কোশ্চেন থাকবে 10টা এমসিকিউ, ঠিক আছে? তো এবার আমি শুরু করছি 15 মার্কসের কোশ্চেন কী কী আছে। যেহেতু তোমাদের এখানে 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, তার জন্য একটু কোশ্চেনটা আমাকে বেশি দিতে হলো। তো এগুলো থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। দেখো, নাম্বার 1-এ রয়েছে, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। 2, হেত্যাভ্যাস কাকে বলে, দীপিকা অনুসরণে আলোচনা করো। 3 প্রকার অসিদ্ধ হেত্যাভ্যাস দৃষ্টান্ত সহ আলোচনা করো। 3, প্রাসঙ্গিকতা দোষ কি, যে কোনো 2টি প্রাসঙ্গিকতা জনিত দোষ উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। 4, যৌক্তিক বিশ্লেষণের ক্ষেত্রে যুক্তি বৈজ্ঞানিক দোষগুলি ব্যাখ্যা করো। 5, দূরবর্তী কারণ ও নিকটবর্তী কারণ বলতে কি বোঝায়, আইনি পদ্ধতিতে প্রযুক্ত কারণ রূপে আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের ধারণা ব্যাখ্যা করো। 6, উচ্চতর আদালতে পুনর্বিচারের জন্য সাধারণত এই দাবি করা হয় যে কোনো একটি নিয়ম অযথার্থভাবে প্রযুক্ত হয়েছে বা সম্পূর্ণ ভুল নিয়ম প্রযুক্ত হয়েছে, এই বিতর্ক সমাধানের উপায় কী আলোচনা করো। 7, আইন কাকে বলে, আইন কয় প্রকার ও কী কী, ফৌজদারি আইন ও দেওয়ানি আইনের মধ্যে উদাহরণসহ পার্থক্য নির্ণয় করো। 8, উপমা যুক্তি কাকে বলে, আইনি সমস্যার সমাধানে উপমা যুক্তির ব্যবহার ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। নাম্বার 9-এ রয়েছে, টিকা লেখো, 2টো টিকা দেওয়া হয়েছে। 1, নাম্বার 1-এ রয়েছে পক্ষতার যৌক্তিক ব্যবহার, এবং 2-তে রয়েছে যৌক্তিক বিশ্লেষণে কারণের ভূমিকা। 10, অস্পষ্টতা দোষ কাকে বলে, এই দোষ কয় প্রকার ও কী কী, যে কোনো 2টি অস্পষ্টতা জনিত দোষ উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। 11, স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য করো, পরার্থানুমিতির প্রতিটি অবয়বের স্বরূপ ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 12, স্বব্যভিচার হেত্যাভাস কাকে বলা হয়, বিভিন্ন প্রকার স্বব্যভিচার হেত্যাভাস দৃষ্টান্ত সহ আলোচনা করো। এই হলো তোমাদের 15 মার্কসের কোশ্চেন। এবার আমি আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1-এ দেখো রয়েছে, অস্পষ্টতা দোষ কি দৃষ্টান্ত সহ আলোচনা করো। 2, পক্ষতার সংজ্ঞাটি বিশ্লেষণ করো। 3, ভালো ও মন্দ উপমা যুক্তির পার্থক্য করো। 4, অনুমানের পক্ষ স্বপক্ষ ও বিপক্ষ দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। 5, আইনি ব্যবস্থায় প্রযুক্ত তদন্ত পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 6, কেবল ব্যতিরেকী লিঙ্গ কাকে বলে, একটি পঞ্চাবয়ব বিশিষ্ট কেবল ব্যতিরেকী অনুমান গঠন করো। 7, সাক্ষ্য প্রমাণের মানদণ্ড বলতে কী বোঝায়। 8, উপযুক্ত দৃষ্টান্তের সাহায্যে অ্যাক্টস অফ কমিশন ও অ্যাক্টস অফ ওমিশন এর মধ্যে পার্থক্য করো। 9, আইনের ক্ষেত্রে যুক্তিবৈজ্ঞানিক দোষ কাকে বলে। 10, মানহানির মামলার উদাহরণসহ আইনের যথার্থ নিয়ম নির্দিষ্ট করার উপায় ব্যাখ্যা করো। 11, কপিকে অনুসরণ করে আইনি যুক্তিতে সম্ভাব্যতার প্রয়োগ ব্যাখ্যা করো। 12, সৎ প্রতিপক্ষ হেত্যাভাসের লক্ষণ উদাহরণসহ ব্যাখ্যা করো। এই তোমাদের কোশ্চেন। তো এগুলি তোমরা খুব ভালো করে পড়ো, কারণ পরীক্ষার তো আর বেশি দিন বাকি নেই। এখন দেখে সবাই মন দিয়ে সুন্দর করে পড়াশোনা শুরু করে দাও। এখন অবশ্য তোমাদের ইন্টারনালগুলো চলছে, তো এগুলি হয়ে গেলে তোমরা সুন্দর করে রুটিন করে ভালো করে পড়াশোনা করো, যাতে তোমাদের 5th সেমের রেজাল্টটা ভালো হয়, ঠিক আছে?